শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে সম্মানিত বিবৃতি কর্মসূচির আওতায় মাধ্যমিক পর্যায়ে 2020 সালে ভর্তিকৃত ষষ্ঠ ও নবম শ্রেণীর উপবৃত্তি যোগ্য শিক্ষার্থীর হার নির্বাচন পদ্ধতি নির্ধারণ এবং শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা পাশাপাশি শিক্ষার্থীদের সমুদয় তথ্য জি2পি ও এমআইএস ও এইচএসপি এর মাধ্যমে সফটওয়্যারে ইনক্লুড করা ইত্যাদি বিষয়ে রয়েছে অবশ্য আমরা পিছনের দিকে এই বিষয়গুলো পাবো আমরা শুরু করছি একটু শুনে নিন যে এই চিঠিতে কি কি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যাদি এখানে ইনক্লুড করেছে বা আমাদেরকে অবগত করেছে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসইডিপি এর আওতাভুক্ত সমন্বিত বিবৃতি কর্মসূচির কার্যক্রম 19-20 অর্থবছরে শুরু হয়েছে এ কর্মসূচির আওতায় ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর বেতন মকুব উপবৃত্তি প্রদান ও অন্যান্য সুবিধাদির হার নির্ধারিত থাকলেও শিক্ষার্থী নির্বাচনের শর্তাবলী যাচাই বাছাই পদ্ধতি অনুমোদিত অপারেশনাল ম্যানুয়াল অনুসরণের বিষয়ে প্রোগ্রাম ডকুমেন্ট উল্লেখ করেছে কিন্তু উক্ত ম্যানুয়াল প্রস্তুত ও অনুমোদন মাঠ পর্যায়ে প্রেরণ অনলাইনে শিক্ষার্থী তথ্য এন্ট্রি তালিকা প্রক্রিয়াকরণ ইত্যাদি কাজ সময় সাপেক্ষ বিদায় এ অর্থ বছরে উপবৃত্তি কর্মসূচি বাস্তবায়নের জন্য অপারেশন ম্যানুয়াল চূড়ান্ত না হওয়া পর্যন্ত উপবৃত্তি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ 23-4-2020 এর মাধ্যমে জারিকৃত নীতিমালার আলোকে শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ করা হলো আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি উপকারভোগী নির্বাচন ও তথ্য প্রেরণ উপবৃত্তি বিতরণের লক্ষ্যে মাঠ পর্যায়ে হতে তথ্য সংগ্রহের জন্য স্কিম দপ্তর হতে বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্কিম দপ্তরের নির্দেশনা মোতাবেক উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীর নিকট হতে আবেদন আহ্বান করবেন আবেদন গ্রহণের পর তা যাচাই করে কমিটির মাধ্যমে উপবৃত্তি যোগ্য শিক্ষার্থী নির্বাচন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন কমিটি প্রাথমিক খসড়া তালিকা প্রণয়ন করে তা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে 7 কার্য দিবসের জন্য প্রস্তুত প্রদর্শন করবে উক্ত সময়ের মধ্যে নোটিশ বোর্ডে প্রদর্শিত তালিকার বিষয়ে কোনো আপত্তি বা সংশোধনী থাকলে তা নিষ্পত্তি করে সংশোধিত তালিকা অনুমোদন করবেন চূড়ান্ত তালিকা প্রস্তুতের পর মূলকপি ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং ফটোকপি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করতে হবে উক্ত তালিকা স্কিম দপ্তর প্রেরণ করার প্রয়োজন নেই শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আগামী 31-8-2020 ইং তারিখের মধ্যে উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর তালিকা চূড়ান্ত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জমা দিবে স্কিমের কেন্দ্রীয় কার্যালয়ে কোনো হার্ড কপি প্রেরণের প্রয়োজনীয়তা নেই অ্যাকাউন্ট খোলা ও তথ্য এন্ট্রি এই যে শিক্ষার্থীদের অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে এবং ইতিপূর্বে আমরা যে স্কিমে অর্থাৎ যে ফর্মে তাদের সকল তথ্য আমরা ইনক্লুড করছি সেই ফর্মগুলো আমাদের অবশ্যই আলাদা করে এক কপি এক সেট রেখে দিতে হবে প্রতি শ্রেণীর জন্য অতঃপর আমরা এখানে যেভাবে উল্লেখ করছি সেই উল্লেখিত তথ্যাদির আলোকে আমরা উক্ত ফর্মের তথ্যগুলো এখানে আমরা ইনক্লুড করব অর্থাৎ এই এই সকল সফটওয়্যারগুলোতে তো এখানে আমরা দেখি অ্যাকাউন্ট খোলা তথ্য এন্ট্রি উপবৃত্তি যোগ্য শিক্ষার্থীদের উপবৃত্তি অন্যান্য সুবিধাদির অর্থ শিক্ষার্থীর অনলাইন অ্যাকাউন্ট জি2পি পদ্ধতির মাধ্যমে প্রেরণ করা হবে যোগ্য শিক্ষার্থীদের অনলাইন অ্যাকাউন্ট খোলা এইচএসপি এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির বিষয়ে পরবর্তীতে নির্দেশনা প্রদান করা হবে উক্ত সফটওয়্যার তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আলাদা আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড শীঘ্রই প্রেরণ করা হবে বর্ণিত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এছাড়াও মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি সংক্রান্ত যোগাযোগ এইচএসপি এস স্টাইপেন @gmail.com মেইল করার জন্য অনুরোধ করা হলো আমি অবশ্যই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এইচএসপি এন্ড এমআই সফটওয়্যারে যেভাবে সমন্বিত উপবৃত্তি কার্যক্রমে শিক্ষার্থীদের তথ্য যেভাবে ইনক্লুড করবেন বা দেবেন আমি অবশ্যই অল্প সময়ের মধ্যে আপনাদের এই ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেলে আপলোড দেবো আশা করি আপনারা সেটি দেখবেন এবং অতি সহজে আপনারা তথ্যগুলো আপনাদের শিক্ষার্থীর জন্য সহজে দিতে পারবেন শিক্ষক মহোদয়গণ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ